এক হাত পাখা, যে হাত পাখা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। আল্লাহ বহু সাধনা করে কিতাব লিখছেন, কেন কিতাব লিখছেন, বহুত ঘটনা তোমরা জানো। ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই স্বপ্নে দেখছেন যে সরদার দু আলম আলাই সালাত ওয়াসালাম শোয়া অবস্থায় আছেন, কিন্তু তার উপরে মশা মাসে আক্রমণ করতেছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর হাতে ছিল একটা হাত পাখা। ইমাম বুখারী রহমতুল্লাহ সেই হাত পাখা দিয়ে বাতাস করতেছেন যেন সরদার দু আলম আলী সাল্লাতু আসসালামের উপরে মাসি মশা আক্রমণ করতে না পারে। এক ব্যাখ্যাকারীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হলে সেই ব্যাখ্যাকারী ব্যাখ্যা দেয় নবী আলী সাল্লাতু আসসালামের উপরে যে মিথ্যা অপবাদ তার হাদিস না, কিন্তু তার হাদিস হিসাবে চালিয়ে দেওয়ার যেই প্রবঞ্চনা, যে মন মস্তিষ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এবং মিথ্যা হাদিসে সয়লাভ হয়ে গেছে, আল্লাহ পাক তোমার মাধ্যমে সেই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার ব্যবস্থা নেবেন। মানে তুমি যতগুলি মৌজু হাদিস আছে সেই মৌজু হাদিস থেকে অন্য অন্য হাদিসগুলিকে আলাদা করার খেদমত আল্লাহ পাক তোমার থেকে নিয়ে নেবেন। এরপর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই কিতাব লেখা শুরু করেন। এখানে মনে রাখতে হবে সেই পাখাটা ছিল হাত পাখা। এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হলো হাত পাখা। হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাখা। আল্লাহকে শুকর, আজও বাংলাদেশের মধ্যে এক হাত পাখা, যে হাত পাখা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক। আল্লাহ আমাদের কবুল করেন।